বিসমিল্লাহির রহমানির রহিম, গ্লোরিয়াস একাডেমি এনআইটির পক্ষ থেকে আমি রাশেদ খান সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিও সিরিজে আমি একটা শর্টকাট মেথড নিয়ে আলোচনা করব। এই শর্টকাট মেথডটা শুধু ডেসিমেল থেকে বাইনারি, এই শর্টকাট মেথডটা আমরা ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেলে সংখ্যা যে রূপান্তর করব তার একটা শর্টকাট ওয়ে আমরা দেখব কিভাবে দ্রুত সময়ে আমরা ডেসিমেল থেকে বাইনারি তো বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে পারি। যেমন মনে করেন ১৯ একটা ডেসিমেল নাম্বার, তার বাইনারি মান নাম্বারটা কত, তাহলে এই অঙ্কটা একটা শর্টকাট মেথড আছে, মেথডটা হচ্ছে এরকম আর কি। আমরা সবসময় এই সিরিজটা ফলো করবো, ওয়ান, ওয়ানের দ্বিগুণ হচ্ছে দুই, দুইয়ের দ্বিগুণ হচ্ছে কত চার, চারের দ্বিগুণ হচ্ছে কত আট, আটের দ্বিগুণ কত ষোলো, ষোলো দ্বিগুণ কত বত্রিশ, বত্রিশের দ্বিগুণ কত চৌষট্টি, চৌষট্টি দ্বিগুণ ১২৮। এভাবে সিরিজটা চলতে থাকবে। যখনই আমাদের দরকার কি ১৯, ১৯ একটা ডেসিমেল নাম্বার, তার বাইনারি মানটা কত, তাহলে ১৯ কাছাকাছি কোন মানটা আছে ১৬, তাহলে আমরা ১৬ বরাবর ১ দেব। ১ মানে এখন এটার মান হচ্ছে ১৬, ১৯ হওয়ার জন্য আর কত কত দরকার, ১৯ হওয়ার জন্য আর ৩ দরকার, তাহলে এখানে ১ দিলাম মানে ২, তাহলে ১৬ ২ কত ১৮, আর দরকার ১, এখানে ১ দিলাম, ১ এর উপর কত আছে ১, তা আলটিমেটলি ১ আর ২ কত ৩, ৩ আর ১৬ কত ১৯, আর বাকি গড়গুলো আমি শূন্য দ্বারা ফিল আপ করে দিলাম। এই যে বাম দিকের শূন্যগুলো দিলে হয় না দিলে হয় সমস্যা নেই, অর্থাৎ ১৯ একটা ডেসিমেল নাম্বার, তার বাইনারি মানটা হচ্ছে এখান থেকে শুরু হবে ১০০১১, অর্থাৎ খুব সহজে আমরা এই ফর্মটা বা এই সিরিজটা যদি মনে রাখি তাহলে সহজে আমরা কি করতে পারি ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। তাহলে আরেকটা উদাহরণ দিই, তাহলে আরেকটা উদাহরণ দেখি, ৪৫ একটা ডেসিমেল নাম্বার, তার বাইনারি মানটা কত, তাহলে ঠিক সেম প্রসেস, তাহলে আমরা কি সিরিজটা ফলো করব, ১ এ ১, ১এর দ্বিগুণ হচ্ছে ২, ২ এর দ্বিগুণ হচ্ছে ৪, ৪ এর দ্বিগুণ হচ্ছে ৮, ৮ এর দ্বিগুণ হচ্ছে কত ১৬, ১৬ এর দ্বিগুণ কত ৩২। তাহলে মোটামুটি আমরা ৪৫ এই ডেসিমেল নাম্বারটাকে বাইনারিতে রূপান্তর করব। তাহলে এখানে আমরা ১ দিলাম, তো এখানে ১ দিলে এখানে যদি আমি ১ দিই তার মানে কত ৩২ ১৬য়ে ৪৫ থেকে বেশি হয়ে যায়, তাহলে আমাদের কি করতে হবে এই ঘরটা স্কিপ রাখতে হবে, এখানে ১ দিলাম, তাহলে ৩২ ৮ কত ৩২, ৮ হচ্ছে ৪০, আর দরকার কত ৫, তাহলে এখানে ১ দিলাম, এখানে ১ দিলাম, তাহলে আর দেখেন কত হইল, তাহলে ১ আর ৪ কত ৫, ৫ আর ৮ ১৩, ১৩ আর ৩২ কত ৪৫ ৪৫, অর্থাৎ আমাদের ৪৫ এই ডেসিমেল নাম্বারটার বাইনারি নাম্বারটা হচ্ছে, এই বাকি গরুগুলো শূন্য দ্বারা পূরণ করে দেবো, বাইনারি নাম্বার হচ্ছে ১০১১০১, অর্থাৎ আমরা সহজেই এই এই যে ১২৪৮১৬৩২ এই ফর্মুলার সাহায্যে সহজে আমরা যে কোনো ডেসিমেল নাম্বারকে বাইনারি নাম্বারে রূপান্তর করতে পারি।